সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার সবাইকে সুপ্রভাত গঙ্গা সাগর থেকে তো ভোরবেলা বেরিয়ে পড়েছি আর খেজুর রস খেয়ে দিনের শুরুটা করছি এরপর গঙ্গা স্নান হবে তারপর কিছু ঘোরা তারপরে বাড়ি ফেরা এইটা আমাদের দ্বিতীয় দিন গঙ্গা সাগরে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে প্রথম দিনের যাত্রা আমরা কিভাবে এসেছি প্রশাসনের তরফ থেকে যাত্রীদের জন্য এরকম হোগলা পাতার ঘর বানানো হয়েছে যাত্রীরা এর মধ্যে রাত কাটাতে পারবেন আর এটা সম্পূর্ণরূপে ফ্রি এইটা ঘরের ভেতরকার ছবি এই ঘরে একটা আলো প্রোভাইড করা হচ্ছে আর কমন টয়লেট প্রচুর করেছে সেই কমন টয়লেট ব্যবহার করতে হবে কর্তব্যরত পুলিশ বন্ধু এবং স্বেচ্ছাচারী বন্ধুদের আর একটা কথা বলি এই সাগর মেলাতে আগে যেরকম খাওয়ার অসুবিধা হতো এখন তা নেই আপনি যা চান আপনারা যা চান তাই পাবেন সে রুটি পরোটা লুচি পেটাই পরোটা বিরিয়ানি পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে চাউমিন এগরোল সব কিছু সুতরাং খাওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই সাগর মেলাতে অনেকটা সকালে কপিল মুনি মন্দিরে যাওয়া হয়েছিল তাই বেশ অনেকটাই ফাঁকা ছিল प्रशासन ने जल एम्बुलेंस और हवाई एम्बुलेंस की व्यवस्था करी है इसके अलावा मेला प्रांगण के नजदीक पीने का पानी इत्यादि सुविधाएं पश्चिम बंगाल राज्य सरकार ने ¡Gracias!
বলাই বাহুল্য সব তীর্থ বারবার গঙ্গা সাগর এক বাড়ি ফেরার পালা। উদ্দেশ্যটা ছিল গঙ্গাসাগর মেলা ঘোরা, তো গঙ্গাসাগর মেলা ঘোরা হয়েছে আর সাইট সিন যাওয়া হয়নি, আবার আসা হবে সাইট সিনের জন্য। তো টোটালটা ঘুরে, গঙ্গাসাগর মেলাটা ঘুরে এবার বাড়ি ফেরার পালা। তো খরচের ব্যাপারটা বলি, আপনার ভেসেল পেরোতে 40 টাকা করে ওয়ান সাইড, আর এখান থেকে বাসে করে সাগরে পৌঁছতে, সাগর দ্বীপে পৌঁছতে 35 টাকা। আর তারপর আপনারা ভেসেল পেরিয়ে নামখানা বা কাকদ্বীপ যেখান থেকে হোক ট্রেন বা বাসে করে কলকাতায় ফেরা যাবে। খুবই কম খরচের মধ্যে আপনি সাগর মেলা থেকে ঘুরে আসতে পারেন। তো এখন এই ব্লগের শেষে, তো আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ ভেসেল পেরিয়ে। তো বেশ ভালোই লাগলো এই মেলা ঘুরে, একদিনের জন্য বেশ ভালো সময় কাটলো, বেশ ভালো অনুভূতি হলো। তো ডেসক্রিপশানে সব কিছু লেখা থাকবে, কেমনভাবে কী কী চার্জেস, কীভাবে কীভাবে পৌঁছানো। তো ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যাতে ভিডিও ভালো ভালো আসে আর পান। তো এখন শেষ, এই ব্লগের শেষ। তো বলবেন কেমন লাগলো, আবার দেখা হবে নতুন একটা সফরে। আর ততদিনের জন্যে টাটা।